হ্যালো কেজি ওয়ান এর ছেলে মেয়েরা, তোমরা সবাই কেমন আছো? ভালো তো? আমরা ইংরাজি ক্লাসে প্রত্যেক দিনই করি কি, বাংলা থেকে ইংরাজি শিখছি, ইংরাজি থেকে বাংলা শিখি, সাজিয়ে লেখা শূন্যস্থান, এটুকুই আমরা করে এসেছি। আজকে আমি একটা নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে দেখো, সঠিক অর্থের ওপর রাইট চিহ্ন দাও বা টিক চিহ্ন দাও। তোমরা প্রত্যেকে জানো অ্যাশ মানে কিন্তু গাধা, কিন্তু কেউ যদি তোমাদের বলে অ্যাশ মানে বিড়াল, অ্যাশ মানে গাধা, অ্যাশ মানে কুকুর, তা তোমরা কি বলবে? তোমরা বলবে অ্যাশ মানে গাধা। সেই রকমই আজকে আমি একটু লিখেছি, দেখো এ ডবল এস অ্যাশ, অ্যাশ মানে লিখেছি বিড়াল, গাধা, কুকুর, তাই কোনটা ঠিক? যেহেতু গাধাটা ঠিক, তাহলে গাধার মাথায় তোমরা রাইট চিহ্ন দাও। তারপর দেখো এ এন্টি অ্যান্ট, অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে, বাঁদর আর গরু, কোনটা ঠিক? তাহলে পিঁপড়ে, তাহলে পিঁপড়ে মাথায় রাইট চিহ্ন দাও। তারপর লিখেছি দেখো বি ডবল ও কে বুক, বুক মানে লিখেছি কলম, খাতা, বই, তোমরা জানো বুক মানে বই, তাহলে বইয়ের মাথায় রাইট চিহ্ন দাও। তারপর বি ও ওয়াই বয়, বয় মানে মানুষ, বালক, বালিকা, তাহলে বয় মানে কি? বালক, তাহলে বালকের মাথায় রাইট চিহ্ন দিলে। তারপর দেখো সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল, কুকুর, পাখি, তাহলে ক্যাট মানে কি? ক্যাট মানে বিড়াল, তাহলে বিড়ালের মাথায় রাইট চিহ্ন দাও। সি ও ডাব্লু কাউ, কাউ মানে কি? ছাগল, ষাঁড়, গরু, কাউ মানে কি? গরু, তাহলে গরুর মাথায় রাইট চিহ্ন দিলে। তারপর ক্রো, সি আর ও ডাব্লু ক্রো, ক্রো মানে কি? পাখি, কাক না পেঁচা, তাহলে ক্রো মানে কি? কাক, কাকের মাথায় রাইট চিহ্ন দাও। তারপর ডিওজি ডগ, ডগ মানে কুকুর, বিড়াল, গরু, তাহলে ডগ মানে কি? কুকুর, কুকুরের মাথায় রাইট চিহ্ন দিলাম। ডি ইউ সি কে ডাক, ডাক মানে পাতিহাঁস, তিমি না পানকৌড়ি, তাই ডাক মানে পাতিহাঁস, পাতিহাঁসের মাথায় রাইট চিহ্ন দিলে। তবে ডি ও ডবল এল ডল, ডল মানে হচ্ছে গাড়ি, পুতুল না ঢাক, তাই ডল মানে পুতুল, পুতুলের মাথায় ডাক চিহ্ন, এই রাইট চিহ্ন দিলাম। তাহলে আমরা আজকে এ থেকে ডি পর্যন্ত লিখলাম, এর পরের ক্লাসে তোমাদের ই থেকে লেখাবো।